নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করবো। সাপ্তাহিক রাশিফল বলতে 20 তারিখ টু 26 মে, অর্থাৎ 20 মে টু 26 মে, এই সারা সপ্তাহে আমাদের 12 রাশি কিরম যাবে সেটা নিয়ে আলোচনা। এবং এই সময় বলে রাখি, এই সপ্তাহটা কিন্তু মালব্য যোগের আন্ডারে আমরা 12 রাশি পড়ছি। কেন মালব্য যোগ হচ্ছে? শুক্র তার নিজ গ্রহে অর্থাৎ বৃষ রাশিতে মালব্য যোগ তৈরি করেছে। এই মালব্য যোগ হওয়াতে এবং শনি তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দ্বিতীয় চরণে পড়েছে, এই জন্য আমাদের কিন্তু 12 রাশির উপর পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এই হলো মোটামুটি ট্রানজিটটা। এবার একটু বলে রাখি 12টা গ্রহটা কিরকম। মঙ্গল রাহু বসে আছে মীন রাশিতে, শনি বসে আছে কুম্ভ রাশিতে, পূর্ব ভাদ্রপদের নক্ষত্রের সেকেন্ড হাউসে, মানে দ্বিতীয় পদে, দ্বিতীয় চরণে যাকে বলে। এবং চন্দ্র আর কেতু কম্বাইন্ডে বসে আছে কন্যা রাশিতে। চন্দ্র মানে কন্যা রাশির সাথে কেতুর সাথে কন্যা রাশিতে রয়েছে, এটা কুইক মুভিং বা আড়াই দিন অন্তর অন্তর চেঞ্জ। আর বুধ রয়েছে এই মুহূর্তে মেষ রাশিতে, আর শুক্র বৃষ রাশিতে বৃহস্পতির সাথে যুতি হয়ে রয়েছে, সাথে রবি। সুতরাং এই হলো 9টা গ্রহ। এরপর এই 9টা গ্রহের উপর আমাদের 12 রাশির উপর সারাটা সপ্তাহ কী এফেক্ট দেয় সেটা আলোচনা। তার আগে বলে রাখি, আমি 12 রাশি বলার আগে, যে যারা অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছে যে পার্থ একে আমরা চ্যানেলে পাবো, কোথায় পাবো, আমি অবশ্যই বলছি, প্রথম প্রথম তো আমি পরপর থেকে বলি, যাদের ডেট অফ বার্থ আছে বা নেই তারা প্রত্যেক মাসে যোগাযোগ করতে পারেন। অনেকে আমাকে ফোন করছেন বা মেসেজে দিচ্ছেন যে হয়তো সে কৌতূহল বসে জিজ্ঞেস করছে, আমি যেহেতু হাতের কথা বলছি যে আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি হাত দেখে বা মুখ দেখে প্রেডিকশনটা হবে। হ্যাঁ, আপনারা অনেকে হয়তো মজা করেও লিখেছেন যে আমাদের যাদের হাত নিরাত তাহলে তাদের প্রেডিকশনটা কী হবে। শুনুন, অ্যাস্ট্রোলজিতে শুধু হাত আর মুখ আর ডেট অফ বার্থ দিয়ে শুধু প্রেডিকশন হয় না। অ্যাস্ট্রোলজির যতগুলো সিস্টেম আছে, আপনাদের বড় জনের আশীর্বাদে বা আমার বাবা মার আমার গুরুদেবের আশীর্বাদে আমি ততগুলো এই রপ্ত করে এসেছি। কিন্তু এই মিডিয়াতে যারা আমাকে মিডিয়াতে এতদিন দেখেননি, অনেক আমি যা আগে যখন আমি একদম নিজের মতো নিজে প্র্যাকটিস করছিলাম মিডিয়াতে, আমি মানে 17 সাল থেকে 16 সাল থেকে এসেছি, তার আগে যখন নিজস্ব প্র্যাকটিস করছিলাম, আমি তার আগে কিন্তু এই প্রফেশন 27 বছর ধরে উগড়ে নিয়েছি এতদিন মানে হওয়াতে। সুতরাং অ্যাস্ট্রোলজির যে হাত যদি না থাকে বা আপনার যে কারো মুখের ছবি না পাঠাতে পারেন, ইমিডিয়েট মুখের ছবি বা কারোর ডেট অফ বার্থ না থাকে, কুছ পরোয়া নেই, আপনি নিশ্চিন্তে নির্দ্বিধায় অ্যাস্ট্রোলজিতে আপনি আপনার ভবিষ্যৎ অতি জানতে পারেন, একদম এইভাবেই বলছি। সুতরাং এইটাকে অ্যাস্ট্রোলজি থেকে ছেলে খেলার জায়গায় নিয়ে গিয়ে জিনিসটাকে ভুল ভ্রান্তিভাবে আপনি ইয়ে করেন না, এস্টাবলিশ করেন না। কে আপনাকে কি বোঝে সে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি বলছি অ্যাস্ট্রোলজিতে অনেকগুলো সিস্টেম আছে যা আপনার হাত দেখে বোঝানো যদি না হয়, আপনার পাটা দেখে বোঝানো যায়, আপনি কোন সময় আমার চেম্বারে ঢুকছেন, কোন সময় আপনি ফোন করছেন, এগুলোর উপরে একটা অ্যাস্ট্রোলজি বিচার হয়। এগুলোর উপরে অ্যাস্ট্রোলজি বিচার হয়। আপনি যে ভুল ডেট অফ বার্থ আমাকে দিয়ে দেন, তারপরেও কিন্তু আমি ধরতে পারবো যে আপনি ভুল দিচ্ছেন না ঠিক দিচ্ছেন। এইগুলো কিন্তু আমি আলোচনা, এগুলো আমি কন্ট্রাডিকশন কোনো আলোচনা আমি যাচ্ছি না, কারণ এগুলো করলে আপনার অনেকের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে, পার্থ এগুলো আবার কি কন্ট্রোভার্সির মধ্যে চলে যাচ্ছে সেটা নয়। আর যেটা হচ্ছে, যারা আমাকে অনলাইনে প্রেডিকশন দিতে, অনলাইনে প্রেডিকশন বলুন বা চেম্বারে বলুন অফলাইনে বলুন, আমার দেখুন স্ক্রলটা একদম নিচে রয়েছে, প্রত্যেকটা নাম্বার বড় করে রয়েছে। আর যারা 106 আমাকে অনেক সময় ফোনে পাচ্ছেন না, আমাকে আজকেও অনেকে মেসেজ করেছেন, এইটা আপনি যখন পাবেন না, ওটা অনেক সময় বিএসএনএল ডিস্টার্বের জন্য হয়ে যায় বা আমার যাদের কাছে ফোনটা থাকে তার অনেক সময় এমন জায়গায় থাকে যে নট রিচেবল হয়ে যায়, এটা যেন এত ওরিড হবেন না। এই যে আমার আরেকটা যে নাম্বার রয়েছে 8910972, এই নাম্বারটায় আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা আপনি কলিং করে আপনি পুরো ব্যাপারটাই জানতে পারবেন। আপনি অনলাইনে প্রেডিকশন নিন বা অফলাইনে বা চেম্বারে এসে প্রেডিকশন নিন, এটা হলো আপনাদের কাছে একটা ক্লিয়ার করে দিলাম। আর এই যে প্রোগ্রামটা আপনারা দিগদর্শন চ্যানেলে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা অলরেডি অনেকেই জেনে গেছেন আমার যে একটা নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র বলে রয়েছে, আপনারা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা অনেকে হয়তো নোটিফিকেশান বেলটা অন করে রেখে, কিন্তু যারা করেননি, যারা এখনও নোটিফিকেশান বেলটা অন করেননি বা সাবস্ক্রাইব করেন, তারাও করে রাখুন আমার দিগদর্শন মন্ত্র। যেমনি একটা দিগদর্শন, আরেকটা হচ্ছে দিগদর্শন মন্ত্রের আরেকটা চ্যানেল রয়েছে, সেটাকেও যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখেন, প্রত্যেকটা নতুনত্ব প্রোগ্রাম ট্রানজিট নিয়ে বলুন বা কিছু তন্ত্র ডিসকাশন, আমি যতটা তন্ত্র ডিসকাশন না করলে ততটা আমি করি, এই আলোচনাগুলো আপনি জানতে পারবেন। আর দৈনন্দিন রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল সমস্ত কিছু আপনি দিগদর্শন চ্যানেলে পাবেন, কিছু উপাচারগুলো আপনি দিগদর্শন মন্ত্রতে পাবেন। সুতরাং আপনার যেরকম আপনার আরও কিছু যদি জানতে চান, কীরকম আপনি কীরকম টেস্টের আইটেম, কীরকম প্রোগ্রাম চাইছেন,
আমার কমেন্টসে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনি লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই চাহিদা পূরণ করার জন্য। আমি চাই আপনার নতুনত্ব কিছু প্রোগ্রাম যদি শুনতে চান আমি সেরকম কিছু ডিসকাশন আপনাদের করবো। কারণ আপনারা যখন দেখছেন দৈনন্দিন আপনারা নিচ্ছেন আমার দৈনন্দিন প্রোগ্রামগুলো বা আপনার সাপ্তাহিক প্রোগ্রামটা আমার নিচ্ছেন বা মাসিক, আমি তার জন্য আপনাদের সেটা আরও বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করছি, বা ট্রানজিটগুলো আপনারা যখন নিচ্ছেন ভালো লাগছে আপনাদের সেই জন্য ওগুলো আরও বেশি বেশি করে আপনার দিই। যদি আরও কিছু নতুনত্ব আপনাদের শুনতে ইচ্ছা করে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে পাঠাবেন বা আমার হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, আমার যারা ভাইয়েরা আছে বা বোনেরা আছে সেগুলো দেখে আমাকে মেসেজ করলে আমি সেগুলো নিয়ে আপনাদের এই মিডিয়াতেই ডিসকাশন করব। এবার আসবো সারাটা সপ্তাহ বারো রাশির কেমন যে সেটাই আলোচনা। তুলা, তুলা রাশির এই সপ্তাহে কিন্তু কর্ম রিলেটেড বা আপনার ব্যবসা রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু পাবেন। যে আটকে থাকা অর্থ বা আটকে থাকা যে কাজ ছিল সেটা কিন্তু আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন বা এই সপ্তাহে সাকসেস পাবেন বা এই সপ্তাহে সেই সম্বন্ধে কিছু আনন্দের খবর আপনি পাবেন। বড় কোনো ডিল, বড় কোনো চুক্তি হবে, যে কাজ নিয়ে আপনি ভীষণ মানসিক টেনশন আছেন সেই কাজটা আপনি মিটিয়ে নিতে পারবেন এবং আটকে থাকা অর্থ মিলবে। কিন্তু আপনি বারেবারে তাকে নক করতে হবে, তাহলে কিন্তু অর্থটা কিছুটা রিকোয়ারি, পুরো অর্থ না পেলেও কিছুটা রিকোয়ারি হবে, এক্সট্রা লাভ হতে হবে। কিন্তু তার জন্য আপনি অনেক বেশি পরিশ্রম করতে, অনেক বেশি বিজি থাকে, আপনি কুড়েমি করে ঘরে বসে থাকেন তাহলে কিন্তু আপনি এই সাকসেসটা পাবেন না। বেশি তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না, তাড়াহুড়া কাজ করতে বলেছিল একাধিক কোনো কাজের মধ্যে আপনি ইনভলভ হয়ে গেলেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা ফ্যাক্টর হবে। কারণটা কি, এই সপ্তাহে কিন্তু তুলা রাশি বেশি তাড়াহুড়া করলে কিন্তু অর্থ লস বা কর্মের জায়গা ডিস্টার্ব বা কাজের জায়গায় ডিস্টার্ব বা কর্মটা ক্ষতি যে কাজটা করে সেটা কিন্তু লস হয়ে বা ক্ষতি হতে পারে। আপনার ফ্যামিলির লোকেদের নিয়ে এই সপ্তাহে একটু আপনি ব্যস্ত থাকবেন, আপনার লাইফ পার্টনারকে ব্যস্ত, আপনার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকতে পারেন এবং আপনার বাড়িতে কোনো রিলেটিভ আসতে পারে, আপনি বা কোনো রিলেটিভ বাড়িতে আপনি যেতে পারেন, আপনার পার্টনার যেতে পারেন, তাদের বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান যেতে পারেন, আপনার বাড়িতে কোনো আনন্দ আসতে পারে, পার্টনারের ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু আপনি পেতে, আপনি বিবাহিত আপনার পার্টনারের ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন। আপনার ক্লায়েন্ট বা বসের সাথে কোনো কারণে আপনার একটু ইনকাম নিয়ে বা কোনো কাজের ব্যাপার নিয়ে একটু বনিমানার অভাব হতে পারে, সুতরাং এইগুলো কিন্তু আপনাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। কারণ তুলা রাশির লোকে এমনিতেই একটু ঠান্ডা, খুব ভালো মানসিকতার হয়, কিন্তু আপনাকে কিন্তু দুমদাম রেগে গেলে কিন্তু ভুল হবে এই সপ্তাহে, কিন্তু সেরকম কিছু ঘটনা ঘটতে হবে। অবশ্যই এটা ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করার চেষ্টা করুন, কোনো তাড়াহুড়া কোনো ট্রানজ্যাকশন করে তাড়াহুড়া করে কাউকে চেক দেবেন না এবং তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না এই সপ্তাহে। যাই হোক, ওভারঅল আপনাদের বললাম, ভালো লাগবে অবশ্যই, নিশ্চয়ই ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকেকে শেয়ার করবেন। আর এই সপ্তাহে আপনি উপচারটা কী করবেন, অবশ্যই স্নানের জলে এলাচ গুঁড়ো, স্নানের জলে এলাচ গুঁড়ো কবে করবেন, বুধবার আর শুক্রবার স্নানের জলে এলাচ গুঁড়ো মিশিয়ে স্নান করবেন। আর অবশ্যই কোনো বাচ্চা মেয়েকে, মানে একদম 7 বছরের নীচে কোনো বাচ্চা মেয়েকে কিছু গুপওয়ার কিনে দিতে, বিশেষ করে সাজাগোজা জিনিস যদি কিনে দিতে পারেন সেটা আপনার জন্য ভালো, সে যে আনন্দ পাবে সেটা আপনার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। যা আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, যে অনেক কিছু প্রোগ্রাম হয় ট্রানজিট, অনেক কিছু প্রোগ্রাম দিয়ে জুতি নিয়ে প্রোগ্রাম দিচ্ছি সেগুলো অনেক কিছু জানতে পারবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন, নিচের স্কলে আমার বুকিং নাম্বার রয়েছে, সব কটা চেম্বার মোটে অন রয়েছে, অনলাইনে প্রেডিকশন নিতে পারেন, ডেট অফ বার্থ থাকুক না থাকুক সব রকমভাবে আপনি আমার কাছে সহযোগিতা পাবেন, কিন্তু সেটা সামান্য রেমুনারেশনের বিনিময়। নমস্কার, সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।